ঈদ উল ফিতর উপলক্ষে দেশের 34 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা শান। মুক্তির প্রথম দিনেই ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। আর এই সিনেমাটি মুক্তির পরের দিনেই নারায়ণগঞ্জে আসলো সিয়াম আহমেদ ও পূজা চেরি। বুধবার 4 মে বিকেল 5টায় নারায়ণগঞ্জ শহরের নিউ মেট্রো সিনেমা হলে 3টা শো চলাকালে শান সিনেমার প্রচারণায় আসেন সিয়াম পূজা সহ শানের টিম। নিজেদের সিনেমা নিয়ে হলে ঘুরে বেড়ানোর প্রসঙ্গে সিএম বলেন, আমরা আমাদের শান নিয়ে নারায়ণগঞ্জে আসব, কারণ নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের লোকেশন শান ফিল্মের সাথে অনেক বেশি কানেক্টেড। নারায়ণগঞ্জে আমরা শানের শুটিংও করেছি, তো আমার মনে হয় নারায়ণগঞ্জের মানে শানের যদি কোথাও হোম গ্রাউন্ড থাকে, নারায়ণগঞ্জ হচ্ছে শানের হোম গ্রাউন্ড। সো থ্যাংক ইউ নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ সবাই। দেখে নিউ মেট্রো সিনেমা হলে প্রচারণা শেষে নগরীর আলী আহমেদ চুলকা পাঠাগারের আধুনিক সিনেস্কোপে প্রচারণায় যান সিএম পূজা ও শানের টিম। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিএম আহমেদ ও পূজা চেরি। চলচ্চিত্রটিতে গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিমুদ্দোলা এবং পরিচালনা করেছেন এম এ রাকিব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন কুইক মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্রটি পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। সফল এই জুটির প্রত্যাশা তাদের অভিনীত আগের সব সিনেমা থেকে ভালো সাড়া পাবে এবং ছড়িয়ে যাবে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।